আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদিগামী প্রবাসীদের জন্য জরুরি তথ্য, বিদেশগামী প্রবাসীদের সরকারি ব্যাংক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক নয়। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। আপনারা অনেকেই হয়তো আমার মতো এই বিজ্ঞপ্তিটা দেখেছেন, যেখানে বলা হয়েছে যে এত দ্বারা বিদেশগামী যাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে পুরুষ ও মহিলা যাত্রীদের সরকারি ব্যাংক সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক বা অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্ট খোলা বাধ্যতামূলক। যদি কারো উক্ত সরকারি ব্যাংকের অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স পাওয়া যাবে না। এই খবরটি অনেকেই দেখতে পাচ্ছেন, অনেকেই ফেসবুক টুইটারে এটা শেয়ার করছেন, যদিও এটার কোনো ভিত্তি নেই। এই বিজ্ঞপ্তি কে বা কারা শেয়ার করেছে সেটা আমাদের জানা নেই, তবে এখানে যে তথ্যগুলো শেয়ার করা হয়েছে সেটা কোনোভাবেই সত্য নয়। চাকরি নিয়ে বিদেশে যেতে ব্যাংক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক করা হয়েছে, তবে এই অ্যাকাউন্ট বাংলাদেশের যে কোনো ব্যাংকে খোলা যাবে বলে জানিয়েছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো BMAT। কিছুদিন ধরে নির্দিষ্ট কিছু ব্যাংকে অ্যাকাউন্ট না খুললে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স পাওয়া যাবে না, এমন তথ্যে বিভ্রান্ত হচ্ছেন প্রবাসীরা। বিশেষ করে সৌদি আরবগামী প্রবাসীরা অনেকেই এই বিষয়ে আমাদের কাছে প্রশ্ন করেছেন। এ ব্যাপারে রবিবার 20 নভেম্বর বিকালে গণমাধ্যমে তথ্যটি খোলাসা করেছেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক শহীদুল আলম। সম্প্রতি সামাজিক মাধ্যমে বিষয়টি ব্যাপক প্রচার পায়। একটি প্রচারণায় বলা হয়েছে বিদেশ যেতে হলে রাষ্ট্রায়ত্ত 4টি ব্যাংকে অ্যাকাউন্ট করতে হবে, অ্যাকাউন্ট করা বাধ্যতামূলক। যদি ওই রকম ব্যাংকে অ্যাকাউন্ট না থাকে তাহলে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স পাওয়া যাবে না। এই তথ্যটি সম্পূর্ণ মিথ্যা। BMAT মহাপরিচালক তিনি নিজে এই বিষয়টি ক্লিয়ার করেছে। তবে একটা বিষয়, BMAT থেকে বারবার বলা হচ্ছে বিদেশে যেতে হলে ব্যাংক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক, যাতে করে কর্মীরা বৈধ পথে রেমিটেন্স আনতে পারে। অ্যাকাউন্ট না থাকলে বিদেশে যাওয়া যাবে না, এখানে সরকারি কিংবা বেসরকারি কোনো ব্যাংকের বাধ্যবাধকতা রাখা হয়নি। আপনারা যারা বাংলাদেশ থেকে সৌদি আরবে যাবেন অথবা যারা কিনা সৌদি আরবে যাওয়ার জন্য রেডি হয়েছেন বা অন্য যে কোনো দেশে যাবেন, তারা অবশ্যই অবশ্যই বাংলাদেশের যে কোনো সরকারি বা বেসরকারি ব্যাংকে অ্যাকাউন্ট করে নেবেন, এবং সেই অ্যাকাউন্টটা নাম্বারটা অবশ্যই আপনি ম্যান পাওয়ার কার্ড করার সময় আপনার যে এজেন্সি আছে এজেন্সির কাছে দিতে হবে। ওটা না দিলে আপনি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স পাবেন না। দয়া করে ভিডিওটা আমাদের সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করুন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল তো দেখেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।